হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে মিনাক্ষী ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমরা এখান দিয়ে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, আর আমরা আজকে বুড়ির ঘর পোড়াবো। এখানে বুড়ির ঘর বানানো হচ্ছে। আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, এখানেই আমরা কাছেই বানাচ্ছি। তো এটা রাতের দিকে একটু রাতের দিকে একটু পোড়ানো হবে। এই পোলা পান গুলো সব একসাথে শুরু করে দিয়েছে কাজ। বলছি দাঁড়াও, এখন আনতে হবে না, দাঁড়াও বাবা, আগে বেঁধে নি খাঁচে। রানী, রানী আমার দিকে তাকাও, রানী আমার দিকে তাকাও। তোমার নাম কি বলে দাও তো সবাইকে। রানী জোরে জোরে, এই যে আমার দিকে, আবার বলো বলো, তোমার নাম কি? ইয়েস, যায় না অত দূর। তো মা দেখুন, মাও কাজ করছে, কলা পাতা ফেলে নিয়ে আসছে, শুকনো কলা পাতা, এগুলো লাগবে। এজন্য কি পুরাবে? কিসে কিসে কিসের মধ্যে পোতা হয়েছে? দেখি, আরে এদিকে, হ্যাঁ বাবারে খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে চারপাশেটা দেখা, আমরা তো অনেকদিন আগে এসেছিলাম, তখন একটা মাঠের অন্য রূপ ছিল, এখন অন্য রূপ, মানে এখন অন্য অন্য চাষ করা হয়েছে। এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে এই সাইডটা, আর কিছু এখনো চাষ করা হয়নি, শুধু পেঁয়াজ গাছটাই চাষ করা হয়েছে এখানে। ওই দেখুন, ওখানে হচ্ছে বানানো হচ্ছে, আমি এখন অনেক দূরে আছি। আমরা সবাই আস্তে আস্তে, বেশি ওখানে যাবে না, ব্যাস হয়ে গেছে, চলে আসো। লাভ দে
পিছনের গুলো পড়ে নাই, খালি ওপরের গুলো পড়ছে। ভেতরে তো নরম হয়নি, ছোট বেগুন আর পাবে কোথায়? ছোট বেগুন পুরে ছাই হয়ে গেছে, বড় বেগুন হলে টমেটো থাকলে একটু টমেটো দিলে মাখাটা দারুণ খেতে হবে। কাঁচা টমেটো নাই, বেবি তাকাও এদিকে তাকাও। মা